হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে করেছিলাম একের দাগের, দুইয়ের দাগের, তিনের দাগের আর পাঁচের দাগের। আজকে যেটা করব, চারের দাগেরটা প্রথমে করব বাঁ দিক ডান দিক, তারপর করব ছয়ের দাগে, ঠিক আছে? পাঁচের দাগে কি আছে দেখো, প্রত্যেকে এটা কপিতে করার চেষ্টা করবে, যদি সময় না থাকে তো বইয়ে করে নিতে পারো, কেননা উত্তরটা আমাদের বিবেচ্য। চারের দাগে ক, বাঁ দিক ডান দিক, বাঁ দিক আছে বাদলা, উশ্রী, পান্তা ভাত, কান্তি মিত্র। নেক্সট ঝর্ণা, কান্ত, সাঁতরাগাছি, নেক্সট হচ্ছে শ্রাবণ। এরপর কয়েকটা বাদিক, ডান দিক, সন্দেশ, বান, আশ্রয়, জলের স্রোত, ঠিক আছে? এরপর হচ্ছে মিশ্র বাড়ি, তারপর হচ্ছে দুরন্ত, খাবার, উশ্রী। বেশ, যথারীতি যেভাবে আমরা করি, 1, 2, 3, and 4। বাদলা কোথায়? উশ্রী, পান্ত ভাত, কান্তি মিত্র। কান্তি মিত্র থেকে করা আমার মনে হয় সহজ হবে, কারণ এটা খুব সহজে মনে পড়বে, কান্তি মিত্রের বাড়ি সাঁতরাগাছি। পান্তা ভাত খেয়ে বেরিয়েছে, পান্তা ভাতের সঙ্গে কার সম্পর্ক আছে? কান্ত চাকর। 3, উশ্রী, উশ্রীর কি হবে? ঝর্ণা, বাদল, শ্রাবণ। তাই সবসময় প্রথম থেকে ধরে ধরে করে এলাম তার কোনো মানে নেই, শেষ থেকেও আমি করতে পারি, ঠিক আছে? এরপর হচ্ছে খ, সন্দেশ, বান, আশ্রয়, জলের স্রোত। 1, 2, 3, 4, ওকে। 1, সন্দেশ, সন্দেশ হচ্ছে খাবার, বান উশ্রী, আশ্রয় মিশ্রদের বাড়ি, আর জলের স্রোত দুরন্ত, ঠিক আছে? নেক্সট, কোন নদীর ঝর্ণার কথা এখানে বলা হয়েছে? 6-এর ক, এখানে উশ্রী নদীর ঝর্ণার কথা বলা হয়েছে। উশ্রী নদীর ঝর্ণার কথা বলা হয়েছে, এখানে উশ্রী নদীর ঝর্ণার কথা
বলা হয়েছে। নেক্সট, বান না নামলে জলের স্রোত কেমন হয়? বান নামলে জলের স্রোত হয় দুরন্ত। জলের স্রোত হয় দুরন্ত। নেক্সট, পান্তা ভাত কখন খাওয়া হয়? পান্তা ভাত ভোরের বেলায় খাওয়া হয়। মানে এখানে ভোরের বেলার কথাই লেখা আছে, তাই আমরা ভোরের বেলা লিখছি। পান্তা ভাত ভোরের বেলা খাওয়া হয়। ঘ, শ্রাবণ মাসে কি হয়? শ্রাবণ মাসে বাদলা বা বাদল হয়। ঠিক আছে, নেক্সট অ্যান্ড লাস্ট, ওয়া, কান্তর বনের নাম কি? কান্তর বনের নাম কান্তর বনের নাম খান্তমণি। ওকে, কান্তর বনের নাম খান্তমণি। তাহলে আজকে এই পর্যন্ত আমাদের পড়া হলো, ঠিক আছে? এরপরে আমরা আমাদের বাকি যে রিভিশন পার্টটুকু বাকি আছে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করে নেব। আজকে যতটা পর্যন্ত করা হলো অবশ্যই প্রত্যেকে কপিতে লিখে নেবে এবং বারবার অভ্যাস করবে। কেমন? প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।